বাবা মা মেয়ে একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলার নলি কেটে খুন। রাত 11টা নাগাদ ঘটে এই ঘটনা। নদিয়ার পলাশীপাড়া থানার রানীনগর ধাওড়া পাড়ার ভূতবাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃত তিনজনের নাম বাবা ডোমন রাজওয়ার, মা সুমিত্রা রাজওয়ার এবং তাদের বিবাহিত মেয়ে মালা। যদি কেউ কি কারণে এই খুন তা এখনও পরিষ্কার নয়। পুলিশ রাতেই মৃতদেহ তিনটি উদ্ধার করে পলাশীপাড়া থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গ্রামবাসীরা একাংশ মনে করছেন মহিলা সংক্রান্ত বিষয়ে এই খুনের ঘটনা ঘটতে পারে। প্রতিবেশীদের বক্তব্য তারা বুঝতে পারছে না কি কারণে এই ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছে পুলিশ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।